হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব টিভিএসের টপ 8 বাইক নিয়ে, মানে টিভিএসের 8টি এমন বাইক নিয়ে কথা বলবো যেগুলি কিন্তু 2023-এর জন্য বেস্ট হতে চলেছে। এবং টিভিএস কিন্তু পরপর কিন্তু খুবই ডেভেলপ হয়ে উঠছে এবং টিভিএস কিন্তু পরপর কিন্তু খুবই সবার কাছে আকর্ষণ হয়ে উঠছে টিভিএসের বাইকগুলি। তো আজকে আমরা আলোচনা করবো টিভিএসের এমন 8টি বাইক যেগুলি কিন্তু 2023-এর জন্য খুবই আকর্ষণীয়। এবং এই সব বাইকগুলি কিন্তু খুবই দুর্দান্ত কোয়ালিটি এবং দুর্দান্ত মাইলেজের সাথে এবং খুবই অল্প মূল্যে কিন্তু তোমরা এই সব বাইকগুলি পেয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু এই সব বাইকগুলি নিতে পারো। তো শুরু করা যাক আজকে ভিডিও এবং জানা যাক টিভিএসের 8টি এমন কোন বাইকগুলি যেগুলি কিন্তু খুবই দুর্দান্ত বাইক। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস স্পোর্ট। তো এই বাইকটি যদি ইঞ্জিন ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 109.7 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 110 কেজি ওজনের এই বাইকটি। এবং যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10 লিটার একটি ওয়েল ট্যাঙ্ক। এবং মাইলেজের যদি কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 70 কিমি পার লিটার, মানে তোমরা পেয়ে যাচ্ছ 70 কিমি পার লিটার কিন্তু এই বাইকটির মাইলেজ। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 85,000 টাকার মধ্যে, মানে তোমরা বুঝতে পারছো খুবই কম বলে কিন্তু খুবই দুর্দান্ত একটি মাইলেজের বাইক তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা চাইলে কিন্তু এই বাইকটি নিতে পারো 2023-এর জন্য। এবং তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস অ্যাপাচি 8TR 116। এই বাইকটি যদি ইঞ্জিন কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 159.7 সিসির বাইক। এবং এই বাইকটি যদি কাপ ইঞ্জিনের মানে ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 137 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12 লিটার একটি ওয়েল ট্যাঙ্ক। এবং মাইলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে 45 কিমি পার লিটার। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 150,000 টাকার মধ্যে, মানে তোমরা বুঝতে পারছো 150,000 টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি বাইক তোমরা পেয়ে যাচ্ছ টিভিএস অ্যাপাচি 8TR 116। তোমরা চাইলে কিন্তু এই বাইকটি নিতে পারো। এবং তারপর আমরা তৃতীয় নম্বর যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস অ্যাপাচি 8TR 116 4V। এবং এই বাইকটি কিন্তু দেখতে খুবই সুন্দর। এবং এই বাইকটি যদি ইঞ্জিন ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 159.7 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 144 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12 লিটার একটি ওয়েল ট্যাঙ্ক। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 45 কিমি পার লিটার মাইলেজ। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 150,000 টাকার মধ্যে কিন্তু এই বাইকটি। এবং এই বাইকটি কিন্তু 150,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তাহলে টিভিএস অ্যাপাচি 8TR 116 4V। এবং মাইলেজ পেয়ে যাচ্ছ 45 কিমি পার লিটার, মানে তোমরা 2023-এর জন্য কিন্তু এই বাইকটি নিতে পারো, খুবই একটি সুন্দর বাইক। এবং তারপর আমরা চতুর্থ নম্বরে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস রাইডার 125। এই বাইকটি কিন্তু খুবই পরিমাণে ধামাল মাতিয়ে চলেছে বাজারে। তো তোমরা চাইলে কিন্তু এই বাইকটি নিতে পারো। এই বাইকটি যদি ইঞ্জিন কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 124.8 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 123 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10 লিটার একটি ওয়েল ট্যাঙ্ক। এবং মাইলেজের যদি কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 57 কিমি পার লিটার, মানে 57 কিমি পার লিটার কিন্তু তোমরা মাইলেজ পেয়ে যাচ্ছ। এবং অনরোড প্রাইসের যদি কথা বলি তাহলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 110,000 টাকার মধ্যে, মানে তোমরা বুঝতে পারছো খুবই কম মূল্যে কিন্তু খুবই একটি দুর্দান্ত বাইক তোমরা পেয়ে যাচ্ছ টিভিএস রাইডার 125। তোমরা চাইলে কিন্তু এই বাইকটা নিতে পারো, খুবই একটি দুর্দান্ত বাইক। তারপর আমরা পাঁচ নম্বরে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস অ্যাপাচি 8TR 204V। এই বাইকটি কিন্তু খুবই একটি দুর্দান্ত বাইক। এবং এই বাইকটি যদি ইঞ্জিন কোয়ালিটির কথা বলি বা ইঞ্জিন ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 197.75 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 152 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12 লিটার একটি ওয়েল ট্যাঙ্ক। এবং মাইলেজ তোমরা পেয়ে যাবে 40 কিমি পার লিটার। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 170,000 টাকার মধ্যে। তোমরা চাইলে কিন্তু এই বাইকটা নিতে পারো, খুবই একটি দুর্দান্ত বাইক। তো 2023-এর জন্য এটিও কিন্তু টিভিএসের তরফ থেকে বেস্ট হতে চলে। তারপর আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস অ্যাপাচি 8TR 180। এবং এই বাইকটিও কিন্তু খুবই একটি দুর্দান্ত কোয়ালিটির বাইক। এবং এই বাইকটি যদি ইঞ্জিন ক্যাপাসিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 177.4 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 140 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 12 লিটারের একটি ওয়েল ট্যাঙ্ক। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 42 কিমি পার লিটার, মানে তোমরা বুঝতে পারছো এই বাইকটি কিন্তু তোমরা 42 কিমি পার লিটার মাইলেজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে
কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ 1,60,000 টাকার মধ্যে কিন্তু এই বাইকটি। তো তোমরা চাইলে কিন্তু এই বাইকটি নিতে পারো 2023-এর জন্য। এবং তারপর আমরা 7 নম্বরে যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস রনিন। এবং এই বাইকটি কিন্তু একটি ক্যাসেট বাইকের মতন। এই বাইকটির যদি ইঞ্জিন কোয়ালিটির কথা বলি তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 225.9 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 159 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 40 লিটারের একটি অয়েল ট্যাঙ্ক, মানে তোমরা 14 লিটারের একটি অয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছ, খুবই একটি দুর্দান্ত অয়েল ট্যাঙ্ক। এবং মাইলেজ পেয়ে যাচ্ছ 40 কিমি/লিটার, খুবই দুর্দান্ত একটি মাইলেজ পেয়ে যাচ্ছ এই বাইক হিসাবে। এবং তোমরা অনরোড বাইক পেয়ে যাবে তোমরা 1,80,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এর অনরোড প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা চাইলে কিন্তু এই টিভিএস রনিন 225টি কিন্তু নিতে পারো। এবং এই টিভিএস রনিন 225 কিন্তু 2023-এর জন্য খুবই একটি দুর্দান্ত বাইক হতে চলেছে টিভিএস এর তরফ থেকে। এবং তারপর আমরা সর্বশেষ যে বাইকটির কথা বলবো অর্থাৎ 8 নম্বরে আমরা যে বাইকটির কথা বলবো সেটি হচ্ছে টিভিএস অ্যাপাচি RR 310। এবং এই বাইকটি কিন্তু খুবই একটি দুর্দান্ত বাইক এবং দুর্দান্ত দেখতে এবং দুর্দান্ত মাইলেজের সাথে এবং দুর্দান্ত ইঞ্জিন কোয়ালিটির সাথে কিন্তু এই বাইকটি তোমরা পেয়ে যাবে। এই বাইকটি যদি ইঞ্জিন কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 312.2 সিসির বাইক। এবং এই বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 174 কেজি ওজনের এই বাইকটি। এবং এই বাইকটি যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে কিন্তু তোমরা এই বাইকটি পেয়ে যাবে 11 লিটারে ও একটি অয়েল ট্যাঙ্ক। এবং এই বাইকটি যদি মাইলেজের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 30 কিমি/লিটার, মানে তোমরা বুঝতে পারছো এই বাইকটি কিন্তু 30 কিমি/লিটার কিন্তু মাইলেজ দিয়ে থাকে। এবং এই বাইকটি যদি অনরোড প্রাইসের কথা বলি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 318,000 টাকার মধ্যে কিন্তু এই বাইকটি, মানে খুবই দুর্দান্ত বাইক পেয়ে যাচ্ছ 318,000 টাকার মধ্যে। তো এই ছিল আজকে টিভিএস এর টপ বাইকগুলি। তো এই বাইকগুলির মধ্যে কোনটি তোমার প্রিয় বাইক বা কোনটি তোমার ড্রিম বাইক তা কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আজকে অন্য কোনো টপিক নিয়ে, তো সবাই ভালো থাকবেন।